কিছু কিছু বাড়িন্ত মানছে মাসলাদের পুত্রদি সুলা বান্দিও না, এখান বুঝির ডাল দক্ষিণদি বান্দিও না, খালি দোষাব ফুপেদি কি জানো আরো কিতাব হয় বুধ হয়েছে, সুলা বাঁধতে দিন না, সুলা খালি হইস পে দিয়ে এগু তো বালা জিনিস, কেবলা মুখা বান্ধিলে বালা। কিন্তু আমার জানা মতো উত্তরে দিও সুলা বান্ধকা, দক্ষিণে দিও বান্ধকা, পশ্চিম দিকে বান্ধকা, কোনো অসুবিধা নাই, কোনো মানা নাই। ইতয়া থাকছে গে অন্য ধর্মর লোকর মানুষর মাত, অন্য ধর্মর মানুষে এগুলা বিশ্বাস করে। আমরা মুসলমান জাতি, আমরা দেখতাম আমরা ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ আসেনি, কোরআনে আসেনি, কোরআনও নাই, কিতাবে মানে হদিসে আসেনি, হদিসও নাই, ইজমা উম্মত আসেনি, সাহাবী হল থাকে কোনো রাওয়ায়ত আসেনি, কোনো দলিল আসেনি নাই। তাহলে যে যে কোনো দিকে আপনি সুলা বান্ধন, কিন্তু একমাত্র একদিকে সুলা ব্যাপারে মানে ও জিনিস খাওয়া হয়েছে, না যাইজ খাওয়া হয়েছে না, মানে পূর্ব দিকে কেউ যদি সুলা বান্ধন সবসময় খাবারে ফিস দিলা, সবসময় কিবলারে ফিস দিলা, আপনি একটা বেয়াদবি করলা, যার কারণে পূর্ব দিকে সুলাটা না বান্ধা খান বালা, উত্তরে দিয়ে আমরা বান্ধিতাম পারি আমরার লাগে নিষিদ্ধ নাই, দক্ষিণে দি পারি আমরার লাগে নিষিদ্ধ নাই, খালি দোষাগর ডালে কোনো আমদার বাধা দেন আমদার কোনো মানা নাই, আর কিবলা দিকে পশ্চিম দিকে বান্ধিলে কোনো অসুবিধা নাই বান্ধক ব্যবহার আছে। আমার বাড়ি গেলে দেওয়া উত্তর দিছিল বুঝতেছি, বাক্কা মশলা আইছে, এটা বেটিয়ারা মশলা আইছে বুঝতেছি না, আমরা ঘরের পরিবার আমার পরিবার কইছেন কিছু কিছু মানছে আইয়া উত্তর দি সুলা বান্ধি দিছিল মৌলানা সাহেব ইয়া তাই তো জানেন না, উত্তর দি ডাল খালি বিপদ আপদ আইব বুঝতেছি, আমি বিশ্বাস করছি না, গেলে দেখবো আমার উত্তর দি সুলা ইনশাল্লাহ, যারা যাইবা গেলে দেখবা, আমি খেয়ার কথা মানে কোনো কিতাব নাই, বাক্কা রিচার্জ করছি, কিছু বিজ্ঞ আলিমগুলোর জিজ্ঞাসাও করছি, কোন দেব না এটা তো কোনো মানা নাই, ও আমরা আউরি মানুষের বাধা দিয়ে উত্তর দক্ষিণ বন্ধ করে থাকি বুঝতে, ও বান্ধিলে বান্ধিলে হয়েছে বেদি আনাইলে আন্না হ্যাঁ কইটা ফুবেদি বান্ধিলে ফুবেদি বান্ধে বেয়াদবি করলা, আপনি সবসময় টিবলারে বিষ দিলা কোনো মানা নাই, এই বেমারটা আমরা দেশ থেকে সরাক্কা ওটা কিছু মাসলা আমরা দেশ কিছু মানছে দেয় দেন না কোজ্জা দে যেগু তাক্ত এগু উঠি গেছে, এখন মিস্ত্রি হলেও রাখুন না, কিতাবও আছে বলে সলামি রাখো ঘরের সলামি আছে এখন সারা প্লেন বললার ঘরের সলামি যেটা আছে এটার কথা, কিতাবও আছে সলামিরে তুমি তেন সম্মান করো, ঘরের সলামি মানে ঘরের একটা সীমা রেখা, সলামির কথা কিতাবও আছে বাবা সলামিরে তুমি তেন উড়িও না, সলামিত ফাও লাগাইও না, আগর আগর মুরব্বী হলে সলামি থাও লাগলে সলাম কোনো সময় করতা, এখন তো সলামি নাই, গড়ের মধ্যে মোটামুটি একটা বিটাত এক জায়গা দুই জায়গা সলামি রাখলে ফায়দা আছে, সলামি দিয়ে গড়ের একটা সীমা রেখা আলগানে এটাত ফায়দা আছে, এটাত উড়িতা না উড়ি ফাও লাগাইতা না, যদি ভারন্তে যত সময় ভারণ ডেইয়া যাক গিয়া সলামির আউরি ব্যবহার করবা না উড়িবা না, যে একটাত ফায়দা আছে এটা নাই, এখন সুলা লুই আমরার দেশখানি দেখা যায় বেড়া ইগুর কিচ্ছু নাই হওয়া গেছে না, এবার খালি উত্তরে দি বান্ধে না দক্ষিণে দি বান্ধে না, ও তা খালি হারবার চলে বুঝতেছেন নি মা, যার কারণে কোরআন শরীফ তিলাবত করতে কিবলামুখী বসে তিলাবত করে আওলা বালা কে কে কইছেন মুস্তাহাব সোহাব বালা, যেসব দিকে তিলাবত করেন মানা না, পূর্ব দিকে করক আপনার সুবিধা টেবিল বা আপনি খরার লইয়া বইছেন রেয়াল লইয়া, উত্তর দিকে দক্ষিণ দিকে কোনো মানা নাই, সব দিকে আমরা আল্লাহ আসুন আল্লাহ আসুন না সব দিকে, কোরআন শরীফ যেসা দিকে তিলাওয়াত করেন, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়া আল্লাহর ওয়াস্তে আপনার আমার কিবলামুখী ইয়া তিলাওয়াত করা খান বেহতর বালা, উঁচা জায়গাত রাখবা, খতবর ভাল্লে ব্যবহার করবা, সুগন্ধি জাতীয় জিনিস মাখার চেষ্টা করবা বা ধূপকাঠি জ্বালাইবা ইটা বালা। মুসলমানের বাড়ির মধ্যে কিছু জিনিস আছে এগুলা থাকতো আমাদের বা আমাদের বাড়ির মধ্যে নাই, মুসলমানের বাড়ির মধ্যে ফুল থাকতো নাই, মুসলমানের বাড়ির সুগন্ধ দুনা থাকতো বা দুফকাটি জ্বলতো ইতা আমরা নাই, আমরা ছাড়ি দিছি, যার কারণে আল্লাহর বন্দেগান যতটুক সম্ভব কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়া
সুগন্ধি জাতীয় জিনিস চালাই আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করবা। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেক জায়গাত হাদিস আনাত গেছেন গিয়া দেখেন একজন রাউয়ে কিতাব করছেন একটা ফলর বাহল লইয়া মনে করকা খাটলর বুতু মনে করকা ফলর বাহল দিয়া মানে গরুরে ডাকিতা তাইন খালি একটা মানে ওলা পাত্র লইয়া খালি একটা চুকরি লইয়া খালি গরুরে ডাকিয়া জমাইত্রা আমরা বুতু দেখাইলে গরু দৌড়িয়া আইলেন বা আমর বাহল তরমুজর বাহল ই রাউই যে এই খালি টুকরি গুলিয়া খালি কইত্রা আওয়া হইয়া গরু জমাই দিছ টাইম গেছন এর কাছ থেকে যে হদি জানছ আনি এইগু জরিফ লিখে দিছ আমরা দর্শ উস্তাদ হলে বয়ান করলাম বলে খেলে এগু জরিফ খেলে হইল বলে এই দুকাবাজি করছন খালি টুকরি দিয়ে গরুর ডাকিছ খালি টুকরি দিয়া গরুর ডাকিছ একটা দুকাবাজি ছিল না গজ্জা দুকাবাজি এর লাগিয়া ই হদিসটা আবার জরিফ হয়ে গেছে তিরমিজি শরীফের হাদিস ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা একজন রাউয়ে কিবলার গুরুত্ব দিছলা না ফসরাব করে দিছলা কিবলার দিকে মানে পশ্চিম দিকে তার নাম হইল কি ইবনে লহিয়াতা তার নাম যতটা হাদিসের আরম্ভনিত আসে রাউয়ে হিসাবে হাদিসটা আবার জয়ীফ করার দেওয়া হয়ে যায় হাদিসটা আবার জয়ীফ হয়ে যায় খেনে বলে কিবলারে গুরুত্ব দিছলা না আমরা দর্শ উস্তাদ হকলে ফড়াইতে সময় আমরা প্রশ্ন করলাম এই একজন রাউয়ে তাহলে কিবলা কি গুরুত্ব দিছেন না বলে হ্যাঁ নিশ্চয় গুরুত্ব দিছেন কিন্তু কিবলার দিকে হয়তো খেয়াল করছেন না ফসরাব করে দিছেন ও জানতে তার নাম আসার লগে লগে হদিসটারে আবার জয়ীফ বলিয়া খোয়া হয়ে যায় হদিসটা কি হয় জয়ীফ হয়ে যায় এর লাগে তিরমিজি শরীফে দেখলাম ইবনে লহিয়াতার নাম আসার লগে লগে হদিস জয়ীফ হাদা হাজা হদিসুন জয়ীফুন হদিসটা জয়ীফ হয়ে যায় এই হদিসটা জয়ীফ এর লাগে কিবলারে আমরা গুরুত্ব দিতাম কিবলার দিকে ফাও না কিবলার দিকে সেব পালানি না এটা বেয়াদবি চরম বেয়াদবি এগুলার থেকে আমরা কিতা করতাম বাঁচার চেষ্টা করতাম ইনশাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত সেব পালাইতে হলে আদবর সহিত সেব পালাক পালাইতাম না না বজ্জায় ওলা ফালাইত যাই হোক এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত করতে গিয়াম অজু পড়লাম অজু পড়িয়া আপনার আমার কুরআন শরীফ খুললাম খোলা মাত্র কুরআন শরীফের মধ্যে সর্বপ্রথমে পাইবা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ আপনি যখন পাইবা আউযু বিল্লাহ তো নাই আমাদের মসজিদের ইমাম সাহেব মসজিদের বাচ্চাদের প্রথমে আউযু বিল্লাহ পড়ায় আমরাও পড়ি কুরআন শরীফ তিলাওয়াত করতে আমরা আউযু বিল্লাহ পড়ি পড়ি না না এই আউযু বিল্লাহর কথা কুরআনে অন্য জায়গার মধ্যে আছে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আমার বন্দেগান তুমি তাইন যখন কুরআন শরীফ পড়িতে চাইবা কুরআন শরীফ পড়িবার সময় আল্লাহর কাছে তুমি তাইন পানা চাও কিয়র পানা বলে শয়তানর তুমি তাইন পানা চাও শয়তানর তুমি তাইন পানা চাও ফাস্তাউযু বিল্লাহ মানে শয়তান তাকে তুমি তাইন পানা চাইয়া কুরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করো শয়তানে খালি তোমারে বাধা দিব কুলবার আগেও বাধা দিব কুলিয়ালে বাধা দিব আর বেশ পড়িস না এটা অশ্বাস দিল নাকি ডালি এই লোকের শয়তান শয়তান খেয়েও দেখছিনি কোনো দিন বলে জি না কোনো মানুষে আমরা শয়তান দেখার ক্ষমতা নাই কিন্তু শয়তানে আমরা কত বুড়া বুড়া অশ্বাস দিয়া বিভ্রান্তিকমূলক খাস ঘরের এই শয়তানে কোনো সময় মানুষের বুড়া রাস্তাত নিয়ে মানুষের জীবন নষ্ট করে অন্ধকার করে শয়তানে দেখবায় কইব বাইক হওয়ার খুব স্পিডে চালা খুব স্পিডে চালা তো স্পিডে চালাইয়া বাদে হওয়া ভাঙ্গে গরো আনে থইছে ও খুব খুশ নমাজ নাই কিচ্ছু নাই ও তো আঠাইয়া রাখে দিছে লাইনে চললে জীবন অ্যাক্সিডেন্ট হইব না পঞ্চায়েত লিগেল বাইক চালাক কা গাড়ি চালাক কা অ্যাক্সিডেন্ট হইত আর আনলিগেল চালাইলে কোন সময় কী তৈব কইতে পারতাম হাত ভাঙ্গিব হাও ভাঙ্গিব শরীরের একটা অঙ্গ যদি নষ্ট হয় আল্লাহ খান দিছে এক নিয়ামত চক্ষু দিছে এক নিয়ামত হাত দিছে হাও দিছে এটা নিয়ামত যদি আমরা নিজে নিজে যদি হারাই নাই তে দুনিয়ার জমিনের বাদে আফসোস কর্ম খান দিম কোনো দিন হাজ লাগত এর জন্য বিশেষ করিয়া মাঝে মধ্যে রাস্তার দেখো নিফাও নাই মানুষ বা হাত নাই মানুষ ওলা পাওয়া যায় না আতুর মানুষ
বিকলাঙ্গ হওয়া আতুর মানুষ দেখি আমরা হে অবহেলা করতাম ভারি, ইলা দিল আনবানা অবহেলা করবানা, আল্লাহ আপনার দিয়ে বদলা লই দিত, অবহেলা করবানা, আল্লাহ খেনে এরারে সৃষ্টি করছেন এটা আল্লাহ জানে। তবে একটা ঘটনা আপনারা সামনে আনি, মুসা আলাইহি সালাতু ওয়াসসালামে আল্লাহর কাছে তো কইছিলেন একদিন, রাব্বি আরিনি, ও আল্লাহ আপনারে আমি মারতে মারতে আল্লাহ আল্লাহ তাই বেশি মাতি তা কালিমুল্লাহ তানারে লকব দেব হয়েছি। মুসা একদিন কই আল্লাহ আপনি আমারে যদি একটা বার দেখা দিতে, আল্লাহ বলে ই দেখা তো সবল লাগে নিষিদ্ধ, তুমি আমারে দেখতে পারতাই না, লান্তারা নেই, তুমি আমারে দেখা সম্ভব না। বলে জি না সম্ভব হইব, আমি তুড়া আপনারে দেখতাম। বলে তুমি যদি আমারে দেখতে চাও তাহলে তুমি আসো ও ফাল গুতা। আলাম্মা রব্বহু কই আয়াত আছে, তুমি ফলের মধ্যে আও আল্লাহ তোমার রবরে তুমি যদি দেখতে চাও, যদি আমি তুমি আল্লাহর নূরর তজল্লি দেখিয়া যদি টিকতে পারো জারতে পারো তে তোমার পক্ষে আল্লাহ দেখা সম্ভব হইব নাইলে না। হে রব্বুল জবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা চাই হোক, মূসা বড় খুশি হইছেন, পারমিশন পাইলা, ইজাজত পাইলা আল্লাহ দেখা যাইতরা। আচ্ছা কোন চার খুশির খবর পাইলে অনেকবারই খেয়ে দাওয়াত দিছো একটু রেসে দেখবো না কি জানো ঘরে উড়িছি বলার, হ্যাঁ বা কুটুম বাড়ি যাই আর বা খুশির খবর পাইছ তোর রেসে যাইব, মূসা খুশি খুব রেস দিছ, তান রেস দেখছ রাস্তা দেখ মানুষে দেখিয়া বলে ও মূসা আজ বড় স্পিডে দৌড়েন রেসে কারণটা কি রাস্তা। মূসা উঠিয়ে জবাব দিল ও বন্ধা আজকে আমি খুব স্পিডে যাইয়ার ও কারণে আমি আল্লাহর সঙ্গে দেখা করতাম, বলে হই গিয়া দেখা করতাম, বলে জবলে সুর যে পার যেটা আছে ওটার মধ্যে গিয়ে আমি দেখা করতাম। বলে ঠিক আছে যাইতাই, আজকে তো আল্লাহর সঙ্গে আপনি দেখা করবা নিশ্চয় কিছু মাতিবা না। বলে জিও দেখা করবো তো আর মাতিম, এমনিও মাতিতাম বাড়ি আমি। বলে তে আমার এখন খবর লইয়া যাওয়ার বা ওখান তার উত্তর লইয়া আই, যেহেতু ডাইরেক্ট মাতিবা দেখবা। বলে কিতা খবর? বলে ও মুসা আপনা গিয়া জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এত ধন সম্পদ দিছেন, অত ধন সম্পদ আল্লাহ আমারে দিলা, এখানে এত বেশি ধন দিলা, আর কত দিতা আল্লাহ মন করতা নানি, আমার অত যেন ধন দিলা তার কারণটা বুঝছি না, খবর খানটা লইয়াই আমরা কই নানি গ্রাম্য ভাষা বুঝলো অমুকর ধন আছে তে আরো শান্তি হেরো বেড়া লাগিয়া কই নানি খালি আর আইতে আছে বেটার দোন আর দর হইল মুসা আপনি আল্লাহর কাছে গিয়া ফয়লাও গিয়া ওখান আমার খবর খান বসে আল্লাহ আর কিতা করতে আমার অত দোন দিস। বলে আচ্ছা ঠিক আছে গেলা রাস্তা আরেকজনে পাই দিলা এই ভাইয়া কইল মুসা আজ আপনি হয়ে যাইতাম। বলে আমি আল্লাহর লগে দেখা করা সুবহান আল্লাহ যেমনি শুনছে বেটা শুনিয়া কই আমার এখানে খবর লইয়া যাক আল্লাহর দরবারে গিয়া কই আল্লাহর যাতে আমারে খালি মুসিবত দেন, খালি বেমার আজার আল্লাহর যাতে আমারে দেন।